নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত তনুশ্রীর কিচেনে আজ আমি তৈরি করব একদম মুচমুচে ভেজ কাটলেট এটা শীতকালে বাড়িতে গেস্ট আসলেও তৈরি করতে পারেন অথবা নিজেরাও সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসেবে খেতে পারেন জাস্ট সাউন্ডটা শুনুন তাহলে বুঝবেন যে কত মুচমুচে হয়েছে ভেজ কাটলেট করার জন্য আমি মিডিয়াম সাইজের চারটে আলু সেদ্ধ করে নিয়ে স্ম্যাশ করে নিয়েছি এবার এই আলুর মধ্যে হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার বা চাট মশলা দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এরপর ধনে পাতা কুচি দিচ্ছি বিনস কুচি দিচ্ছি গাজর কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি কেউ যদি সুইট কর্ন দিতে চান দিতে পারেন যত ছোটো ছোটো টুকরো করতে পারেন করে নেবেন কারণ যেহেতু এগুলো কাঁচাই দিচ্ছি সেই জন্য খুব ছোটো ছোটো করে টুকরো করে নেবেন এরপর বাইন্ডিংয়ের জন্য রেড ক্রাম্প দেবো ব্রেড ক্রাম প্রথমে অল্পই দেব তারপরে আরও লাগলে পরে অ্যাড করে দেব এবার ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে ভালো করে মাখতে হবে আমি যেভাবে মাখছি সেইভাবে মেখে নিন ভালো করে মাখা হয়ে গেলে কিছুটা হাতে করে নিয়ে বলের মতো গোল করে নিয়ে তু হাত দিয়ে চ্যাপটা মতো করে নিয়ে ধারগুলো হাতের তেলোতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব আমি এখানে রাউন্ড শেপ দিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো রকমের শেপ দিতে পারেন এইভাবে সবকটা গড়ে নিন এরপরটা বাটি নেব তার মধ্যে তিন চামচ ময়দা দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ার না থাকলে এরা রুট দেবেন অল্প একটু নুন দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি এবার ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দেব জল দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার খুব গাঢ়ও হবে না আবার খুব পাতলাও হবে না এরপর ব্যাটারের মধ্যে একটা ভেজ কাটলেট দিয়ে দেব। ভেজ কাটলেট ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে একটা চামচ দিয়ে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দেবো এবার ব্রেড ক্রাম্প খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে আপনারা দু থেকে তিনবার কোটিং করতে পারেন এই রকম কোটিং করে ফ্রিজে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিন সেট হওয়ার জন্য অথবা এটা আজকে করে রেখে দিন পরের দিন যখন ইচ্ছা ভেজে নিন এরপর একটা কড়াই বসিয়ে বেশ অনেকটা সাদা তেল দিয়েছি তেল খুব ভালো করে গরম করে নিয়ে একদম আঁচ কমিয়ে একে একে ভেজ কাটলেটগুলো দিয়ে দিন ভেজ কাটলেটগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি বা একটা চামচের সাহায্যে গরম তেল ভেজ কাটলেটের ওপরে দিতে থাকুন তাহলে ভেজ কাটলেটের চারিদিকটাই সুন্দরভাবে ভাজা হবে এক পিঠ হয়ে গেলে আস্তে করে উল্টে দিন তেল খুব ভালো করে গরম না হলেও কাটলেটগুলো ভেঙে যেতে পারে সেই জন্য তেল খুব ভালো করে গরম করে নিয়ে তবেই ভেজ কাটলেটগুলো দেবেন দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আর কাটলেটগুলোকে একটু কম আঁচে আস্তে আস্তে করে ভাজলে তবেই কিন্তু মুচমুচে হবে এবার একে একে কাটলেটগুলোকে তুলে নিতে হবে রেডি হয়ে গেছে ভেজ কাটলেট ভেজ কাটলেট এই শীতকালে গরম গরম চা বা কফির সাথে পরিবেশন করুন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে দিন থ্যাংক ইউ